আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি সবজি কেটে নিয়েছি রান্নার জন্য, আর টমেটো পেঁয়াজ কাঁচামরিচ সব কাটা শেষ। এখানে সবজি রান্না করব হচ্ছে, ফুলকপি নিয়েছি, বেগুন নিয়েছি, মূলা নিয়েছি। এই তিন রকম সবজি দিয়েই রান্না করব। চুলাতে প্রেশার কুকার দিয়ে দিছি আর সব সবজিগুলো দিয়ে দিব। আজকে আমি শর্টকাট রান্না করব। দুইটা টমেটো দিয়ে দেবো একই সাথে, পেঁয়াজ, কাঁচা মরিচ ফালি, আন্দাজ অনুযায়ী লবণ, মরিচ পাউডার, হলুদ আর সামান্য তেল। চুলা অফ করে দিলাম। আদা রসুন আর পেঁয়াজের পেস্ট 1 চামচ, একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে একেবারে ঢাকনা লাগাই দেব। 2 মিনিটের মতন একটু কষিয়ে নিলাম। এখন পানি দিয়ে দিব। প্রেশার কুকারে রান্নার সময় বেশি পানি দিতে হয় না। আমি দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ পানি দিয়েছি। ঢাকনা লাগিয়ে 2টা শিস দিলেই হয়ে যাবে। আর রান্না করব রুই মাছ। একটু লবণ আর হলুদ দিয়ে প্রথমে মেখে নিব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, মাছগুলো ভেজে নেব। সবজি হয়ে গেছে, এখন একটু চুলাতে বসিয়ে ধনিয়া পাতা ছিটিয়ে দেব। ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম, নামিয়ে ফেলবো এখনই। রেডি হয়ে গেল একেবারে পাতলা ওয়েট লসের সবজি। এরকম একটু পাতলা পাতলা রান্নাই করি, আর আপনাদেরকেও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে ফেলব। আমি 2 পিস মাছ দিয়ে বেগুন 1টা আর হচ্ছে 4টা মূলা একটু সবজির মতন করে রান্না করব বড়ি দিয়ে। এই হচ্ছে কুমড়ো বড়ি। এই তেলেই কুমড়ো বড়িগুলো এখন ভেজে নেব। এটা আসলে সব অঞ্চলের লোকেরা খায় না, এটা এই সর্দি পাবনা অঞ্চলের লোকেরা বেশি খায়। আর আমার শ্বশুর বাসায় প্রতি বছর বানিয়ে সারা বছরের জন্য রেখে দেয়, আমরা এই জন্য সবসময় খেতে পারি। এটা আস্তে আস্তে করে সুন্দর করে ভেজে নিতে হয়। বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। মাছ রান্নার জন্য এখন বড় কড়াই দিচ্ছি, কারণ সবজি দিয়ে রান্না করব। বড়ি ভাজা তেলগুলো দিয়ে দিব, আর একটু তেল দিতে হবে। পেঁয়াজগুলো বাদামি হয়ে যাওয়ার পরে প্রথমে পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। আদা রসুন পেঁয়াজের পেস্ট 2 চা চামচ, হলুদ পাউডার, লবণ, মরিচের গুঁড়া। এখন মশলাটাকে ভালো করে কষাতে হবে। তিন চার মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে এখন বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলোকেও ভালো করে কষিয়ে নিতে হবে। পানি দিয়ে বড়িগুলোকে সিদ্ধ করে নিলাম, কারণ সবজি বেগুন আর মূলা তাড়াতাড়ি হয়ে যায়, পরে বড়ি সিদ্ধ হবে না এই জন্য। এখন সব সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলোকে কিছুক্ষণ কষাতে হবে। ফুলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে দিতে হবে আর সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আর 1টা টমেটো এভাবে করে কুচি করে নিয়েছি, এখনই বসিয়ে দিব, সিদ্ধ হতে থাক। মাঝে মাঝে চেক করতে আসছি, লবণ লাগবে।
ঝোল কমে গেছে, তরকারি হয়ে গেছে আর বড়িও সিদ্ধ হয়ে গেছে। এই যে বোঝা যাচ্ছে, যারা আসলে বড়ি আগে খাননি আমি আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না যে এটার মজা কিরকম। অনেক মজা, আমাদের যেমন মাছ দিয়ে রান্না করলে মাছ আর লাগে না, বড়ি দিয়েই খেয়ে ফেলা যায় তরকারিটা, এত টেস্ট হয়। আমি দুই পিস মাছ এর বড়ির মধ্যে দিচ্ছি আর দুই পিস মাছ হচ্ছে আমি সাইফানকে ভেজে খাওয়াবো। আর কিছুক্ষণ হিটে রেখে নামিয়ে ফেলব। আজকের মতো রান্না শেষ আমার। হয়ে গেল এক বড়ি দিয়ে বেগুন মূলা আর হচ্ছে রুই মাছের তরকারি, ঝোলটা গাঢ় গাঢ় করে নিয়েছি। আর বড়ি যারা পছন্দ করে তারা তো জানেনি তরকারিটা কিরকম মজা হবে, আর যারা আগে খাননি তাদেরকে আসলে আমি বোঝাতে পারবো না। জীবনে একবার হলেও চেষ্টা করবেন কারোর কাছ থেকে সংরক্ষণ করে খেতে, ভালো লাগবে। আজকের মতো রান্না বান্না শেষ, আর আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি কিভাবে রান্না করি। সাইফানকে ভাত খাবো, এই জন্য খাওয়ার আগে একটু রুই মাছগুলোকে মচমচা করে ভেজে নিচ্ছি। সাইফানের পাপা ভাত খেতে বসে গেছে, কিনলা সবজি দিবা একটু? রান্না সব ঠিক আছে? গড়ি খাই, দেখো কেমন হয়েছে, অনেকদিন পর গড়ি রান্না করছি। আজকে খালি তরকারি আর তরকারি, বুঝছো? দেখো বড়ি খাই, দেখো তোমার তো মাছ খাও না বড়ি খাই, বড়ি দিয়ে তোমার খাওয়া হয়ে যাবে। দশটা বড়ি দিছে, বৃষ্টি হবে জোরে মনে হচ্ছে। অনেক মেঘ করছে। বড়ি স্বাদ পাচ্ছ সিজনের মতন? খাইছো একটা? একটা খাইছি। সাইফানের পাপার একটা সুবিধা আছে, মাছ খায় না কিন্তু মাছ দিয়ে কোনো সবজি রান্না করে সেই সবজি দিয়েও ভাত খায়। মাছের গন্ধ লাগে না তখন? যেগুলো মাছের গন্ধ লাগে ওগুলো খাই না। আমি তো আসলে সব মাছ খাই না, এটা তোমার জন্য সুবিধা তাই না? মানে যেগুলো যদি তরকারিতে মাছের গন্ধ আসে তাহলে খাই না, এটা বলছি। ভাত খাওয়া শেষে আমার মা বানানো ওদিকে আচার বলবো না কি বলবো বুঝতেছি না, আচার না এটা। অনেক মজা, কিন্তু আম্মু একটু বেশি মরিচ দিয়ে ফেলছে। আমরা তো পছন্দ গাজর, আছে তো শসা আর গাজর আর তো কিছু না, আর মরিচ তো খাই ফেলছো না, এখন মরিচ বেশি আছে, মরিচ আর খাচ্ছো না। অনেক মজা হয়েছে বড়ির তরকারি। আর বড়ি রান্না হলে আমাদের আসে মাছের প্রয়োজন হয়নি, এই দুটা মাছ আমাকেই খাইতে হবে, কিন্তু খাইতে মন চায় না কারণ এত ভালো লাগে আমার কাছে বড়ি। ছোটকাল থেকেই আম্মু যখনই বড়ি দিয়ে মাছ রান্না করতো দেখা যেত বাসায় মাছগুলো কেউ খাচ্ছে না, বড়ি সব শেষ। আর আমার এখনো বড়ি পছন্দ, বড়ি হলে আমার কিচ্ছু লাগে না। রসগোল্লায় যেমন মিষ্টির মধ্যে শিরায় শিরায় মিষ্টি, ঠিক বড়ির একটা হচ্ছে এই তরকারি ঝোলগুলো ঢুকে একটা অন্যরকম অসাধারণ একটা ফ্লেভার হয়, এটা যে এত মজা লাগে আমার কাছে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। এটা আসলে আমি তো বললাম রান্নার সময় যে বড়ি জীবনে খাইছে সেই বলতে পারবে এর মজাটা কেমন। আমাদের তিন ভাই বোনের যখনই আম্মু বড়ি রান্না করতো বাসায় মারামারি লাগতো কে কয়টা খাবে কি অবস্থা। আসলে এখন তো রান্না করলে আমি রান্না করলে আমার নিজেই খেতে হয়, আর বাসায় আমি নাই, ঝগড়া করার কেউ নাই। আমাদের বাসায় সব সময় বড়ি রান্না করলে 20টা থেকে 30টা বড়ি রান্না করতাম, যখন আমাদের দুই বোনের বিয়ে হয়নি, তারপর ভাই
আর এখন শুধু কৌশিকের আম্মু, কৌশিকের বউ আব্বু, এত রান্না করতে হয় না, অল্প রান্না করলেই হয়। তো খাওয়া দাওয়া শেষ করি, ভাত খাওয়া দাওয়া শেষ করলাম, আর অনেক জোরে বৃষ্টি চলে আসছে, দেখাচ্ছি আপনাদেরকে, প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। ঠান্ডা বাতাস আর বৃষ্টি, অনেক ভালো লাগতেছে বসে বসে বৃষ্টি দেখতেছি। রাত 11টা বাজে, সাইফানের পাপা আজকে আমার জন্য একটা জিনিস নিয়ে আসছে, আপনাদেরকে দেখাবো। কি এত জিতলা কিভাবে আগে সেটাই বলো। আসলে আজকে মাছ ধরার লাস্ট দিন, আর যেই লোক আমরা পরিচিত সেই লোক অনেক মাছ নিয়ে আসছে, আধা বাংলা দামে বিক্রি করে দিচ্ছে, যেহেতু আজকে লাস্ট দিন। আর আমি শেষ মুহূর্তে, দেখো রাত বাজে 11টা, আমি বাজারে পৌঁছেছি তোমার কত, 10:30টার একটু আশেপাশে, 10:15টার দিকে। এত ভিড়, মানে মাছ বাজার ফেল, ভিড় আর ভিডিও করতে পারো না। আমি জিততে গেলে এখন তুমি বলো, এগুলা অনেক জিতছে, অনেক জিতছে। আমি মাছ দেখাচ্ছি আপনাদেরকে, আমি মাছ বের করে খুশি হয়ে গেছি। এখানে কয়টা মাছ, 3, 4, 5, 6, 8টা মাছ 1500 টাকা নিছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। তবে সাইজ একটু ছোট হলেও মাছগুলো জিতেছে, আমার কাছে মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এখন অনেক খিদা লাগছে, খাবার দিয়ে দাও। তুমি জিতলা কিভাবে আমি এটা ভাবতেই পারছি না, যে 1500 টাকায় 8টা মাছ পাওয়া যায়, এটা তো বিশাল ব্যাপার। তার মধ্যে মাছগুলি সম্ভবত 500 গ্রাম হবেই, এত সস্তা পাইছো আবার ভাবতে পারছি না, কারণ আমি এখন ওজন করি নাই। মিনিমাম এই যে মাছগুলো দেখেই বোঝা যাচ্ছে যে কতটা জিতছো, দেখো প্রতিটা মাছ সুন্দর দিছে তোমাকে। আমি তো ভাবতেই পারছি না যে এত সুন্দর মাছ আর হলো এত কম দাম, এই পর্যন্ত মনে এই প্রথম আমরা আজকে জিতলাম, ভালো লাগলো তোমাকে, থ্যাংক ইউ। তুমি কিনলা, তুমি কে আর কারা কারা মাছ কিনছে আজকের দিনে একটু কমেন্ট করে জানাও, শেষ দিন কে কে বাজে 8 তারিখ আজকে। আর আরেকটা কথা বলি, তুমি কিনলা কেন, তুমি তো ভয় পাও মাছ কিনতে, যে ঠকে যায় নাকি। করে কিনলাম আজকে, কারণ বউয়ের পছন্দ, কি করব। মাছগুলো এতই সুন্দর হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি, কানসা পর্যন্ত লাল, এই যে যে কি সুন্দর হয়েছে। সাইফানের পাপাকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর মাছ কেনার জন্য, আর প্রতিটা মাছই আমার পছন্দ হয়েছে, একটা মাছও খারাপ দেয়নি, ভালো লাগলো, অনেক ভালো লাগলো। কালকে থেকে মাছ ধরা বন্ধ, এই জন্য মনে হয় সস্তায় দিয়ে দিছে, আমি ভাবতেই পারছি না, আমার কাছে সত্যি অনেক ভালো লাগতেছে যে এত কমে এতগুলো ইলিশ পাওয়া যাবে, বিশাল ব্যাপার, আল্লাহর কাছে শুকরিয়া। সব মাছগুলোকে প্যাকেটে ভরে ফেললাম, আর আমি যেভাবে সংরক্ষণ করে রাখি সারা বছরের জন্য ঠিক সেভাবেই রাখলাম। আর আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যেদিন ইলিশ ধরা বন্ধ করবে সেই দিন ইলিশ কিনে নেবেন, তাহলে এত সস্তায় কিনে ফেলা যায়। আমার তো অনেক ভালো লাগলো, অনেক অনেক ভালো লাগছে যে এত সুন্দর মাছ কিনতে পারবে সাইফানের পাপা। আমি জীবনে স্বপ্নেও ভাবতে পারিনি যে সাইফানের পাপা এত কম দামে এতগুলো মাছ কিনে ফেলবে, খুব ভালো লাগলো। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। Salaam, 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 salaam.